হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং একটা রেসিপি, সেটা হলো মুসুর ডাল আর ডিম দিয়ে একটা কারি নিয়ে এসেছি আমি, যেটা আপনাদের দেখাবো আমি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মুসুর ডাল আর ডিম দিয়ে আমি একটা এখানে ডালনা টাইপের দেখাবো, যেটা খুবই নতুনত্ব, যেটা আপনারা খাননি, খেলে আপনারা বুঝবেন এটা কিন্তু মাছ মাংসর থেকেও ভীষণই টেস্টি হয়। তাহলে আমি শুরু করে দিচ্ছি। আমি এখানে এক কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, এর মধ্যে আমি একটা ডিম দিয়েছি আর একটা ডিম আমি ফেটিয়ে দেব। এখানে আমার লাগছে, প্রথমে আমি এই ডালটা পেস্ট করার জন্য যা যা লাগছে আমি সেগুলো বলছি। দুটো ডিম, ভেজানো ডাল, এখানে আমার লঙ্কা লাগছে, আর লাগছে আমার এখানে এক কোয়া রসুন আর আদা। আমি এই সবগুলোকে পেস্ট বানিয়ে নিয়ে প্রথমে ফিরে আসছি, তারপরে আমি আপনাদের বাকিগুলো দেখাচ্ছি। দেখুন, আমি একটা স্মুথ পেস্ট বানিয়েছি। দেখুন, ডাল, ডিম দিয়ে আর ওই আদা রসুন আর লঙ্কা দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি নেক্সট আপনাদের দেখাচ্ছি। আমি এটার যে কারি বানাবো তার জন্য আমার লাগছে আদা, রসুন, লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। এই সবগুলোকে আমি একসাথে পেস্ট বানিয়ে নেব, তাই আপনাদের এটা গোটা দেখিয়ে দিলাম। আর আমি এখানে আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি আমি আলুটাকে, যাতে সুবিধা হয়। আপনারা যদি চান তাহলে সিদ্ধ না করেও ব্যবহার করতে পারেন, আর এটা করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। দেখুন, আমি কড়াইতে খুব সামান্য তেল দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপরে আমি যে পেস্ট করে রাখা ডালটা সেটাকে আমি একটু কড়াইতে টেলে নেব। দেখুন, তেলটা গরম হয়ে এসেছে। আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে, এটা একটা ফ্লেভারের জন্য দিলাম, আপনাদের এটা অপশনাল, এটা কিন্তু ভালো লাগে ভীষণ এই এর যে কালো জিরে যে সেন্টটা এর সাথে। এবার আমি ডিম আর ডাল আর যে আদা রসুন লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি কড়াইতে টানিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন, দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, দিচ্ছি আমি এখানে জিরে ধনের গুঁড়ো, দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আর এটাকে টানিয়ে নেব। দেখুন, আমি এটা তেলের মধ্যে সব মশলা দিয়ে আমি এটাকে টানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন, এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সামান্য একটু গরম জল ছড়িয়ে আমি এটাকে একটা ডোয়ের মতো করে মেখে নিলাম। এবার আমি এটাকে একটা ডোয়ের মতো বানিয়ে এখান থেকে পিস পিস করে আমি কেটে এটাকে ভাজব। এটাকে আমি আরেকটু মেখে নেব, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি শেপ করে নেব, আপনারা যেরকম খুশি শেপ দিতে পারেন। দেখুন, আমি আপনাদের জন্য সব রকম শেপেরই বানিয়েছি, চৌকো বানিয়েছি, এরকম লম্বা আকৃতি বানিয়েছি, এরকমভাবে আমি ডিজাইন করেছি, প্লাস দেখুন এইভাবে গোল কাটলেটের মতো বানিয়েছি, তাই আপনারা যেরকম চাইবেন শেপ দিতে পারেন। দেখুন, আমার এরকম তৈরি হয়ে গেছে। এবার আমি কারিটা বানাবো, আপনাদের দেখাচ্ছি। দেখুন, কারি বানানোর জন্য যে পেস্টটা আমি বলেছিলাম সেটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি কারিটা আপনাদের দেখাবো, কিন্তু ফার্স্টে আমি মুসুর ডাল দিয়ে যেই ডোটা বানিয়েছি আর ডিম দিয়ে সেটা আমি এখন ফ্রাই করে নেব। আর কারি বানানোর জন্য আমার ফোড়নে লাগছে গোটা গরম মশলা আর সাদা জিরে আর তেজপাতা। দেখুন, আমি কড়াইতে তেল নিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম করতে দিয়েছি। আপনারা যদি চান এখানে ডিপ ফ্রাই করতে পারেন, আমি এখানে শ্যালো ফ্রাই করব, কারণ এটা আমি কড়াইতে টেলে নিয়েছি তেল দিয়ে, তাই আমার মনে হয় যে ডিপ ফ্রাই করলে একটু বেশি রিচ হয়ে যাবে, তাই আমি এখানে শ্যালো ফ্রাই করছি। এটা আপনাদের উপর নির্ভর করছে আপনারা কীরকম ফ্রাই করবেন। তেলটা আমার গরম হয়ে এসেছে, দেখুন আমি এটাকে ভেজে নেব। এটাকে আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন, এটা ভাজা হচ্ছে। দেখুন, এক পিট লাল হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। এইভাবে আমি সবগুলোকে ভেজে তুলে নেব।
দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে হালকা করে, সেদ্ধ আলুগুলোকে একবার ফ্রাই করে নিচ্ছি, খুবই হালকা করে ফ্রাই করে তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা একটু গরম হলে আমি তেজপাতা আর গোটা গরম মশলা সাদা জিরে ফোড়ন দেব। তেল দেখুন গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা আর সাদা জিরে, এটা হালকা ফ্রাই হতে দেব আমি। দেখুন এটা ফ্রাই হয়ে গেছে, আমি এবার যে পেস্টটা বানিয়েছিলাম টমেটো আদা রসুনের আর লঙ্কার, সেটার পেস্টটা আমি এর মধ্যে খুব সাবধানে দিয়ে দেবো যাতে তেলটা ছিটে না আসে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেবেন। দেখুন এটাকে এবার মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব কিছুক্ষণ, তারপরে আমি গুঁড়ো মশলা দেব। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিচ্ছি আমি এর মধ্যে স্বাদ মতো নুন, এইটা একটু মাখামাখাই হবে। দিচ্ছি আমি এর মধ্যে হলুদ গুঁড়ো হাফ টি স্পুনের একটু বেশি, জিরের গুঁড়ো দিচ্ছি, জিরে ধনের গুঁড়ো আমি দিচ্ছি 1 টিস্পুন, আর আমি দেবো এখানে লঙ্কার গুঁড়ো, আমি এখানে পেস্টও দিয়েছি, আমি দিচ্ছি 1/2 টিস্পুন দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো যাতে মশলাটা ধরে না যায়। তাহলে আমি সামান্য একটু জল দেবো, এটাকে আমাকে খুব ভালোভাবে তেল ছাড়া অবধি মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ আমি ফিরে আসছি। আমি এর মধ্যে সিদ্ধ করে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, আমি একটু জল দেব, দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে একটু উষ্ণ গরম জল দিলাম, কারণ একটু উষ্ণ গরম জল দিলে তরকারির স্বাদটা একটু ভালো হয়। এটাকে আমি একটু ভালোভাবে ফুটতে দেবো, সবই আমার সিদ্ধ আলু তাই আমার বেশিক্ষণ লাগবে না, এটাকে আমি ফুটতে দেবো, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, এটা পুরোপুরি আলুটা সিদ্ধ হয়ে, সিদ্ধ আলুই আমি দিয়েছিলাম। এবার আমি ভেজে রাখা যে ডাল ডিমের যে আমি ডোটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা অপশনাল, দিয়ে দিচ্ছি আমি ঘি, খুব সামান্য আমি ঘি দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি শাহী গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে ধীমে করে দিয়ে আমি 1 থেকে 1 মিনিটের মতো আমি এটাকে রেখে দেব, তারপরে আমি এটাকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে দেখুন ডাল আর ডিম দিয়ে একটা দারুণ রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।